हम कंट्री मोनी से बोल रहे थे। हाँ बोलिए। आपने अपना प्रोफाइल यहाँ पर रजिस्टर करवाया था ना? हाँ। राइट, सो दादा एक प्रोफाइल है, लड़की बहुत खूबसूरत है और वो आपसे बात करना चाहती थी, एंड लड़की की बस एक ही कंडीशन है कि वो शादी के बाद में भी पढ़ना चाहती है, अभी भी पढ़ाई कर रही है। बट भैया पहले मुझे तो देख लेने दो एक बार। हाँ वो आप देख लीजिएगा, लेकिन एक बार बात भी कर लीजिएगा, और लड़की पढ़ाई में बहुत इंटरेस्टेड है। मतलब कि अभी वो आपके सामने बैठी है क्या? जी हमारे साथ ही है वो, और लड़की जो है वो तंत्र विद्या में पढ़ाई कर रही है। किसमें? तंत्र विद्या। वो क्या होता है? वो आपको खुद बताएंगी, मैं उनको लाइन ट्रांसफर कर रहा हूँ। आप सुनो सुनो, हेलो हेलो, सुनिए सर एक मिनट सर, आप उनसे बात कीजिए डायरेक्टली। हेलो 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 हेलो। हाँ हाँ बोलूँ। हाय हाउ आर यू? आई एम फाइन। हाउ आर यू? आई एम फाइन। आई वाज जस्ट वंडरिंग, आप क्या कर रहे हैं? आमी पढ़ाशुना करी, आमी तंत्र विद्या निये पढ़ी। बट आमी एरम शुनिनि कोनोदिन तंत्र विद्या पढ़ा, माने बुझलाम ना। तंत्र विद्या होच्छे भूत प्रेत निये पढ़ा। अच्छा, पेतनी भूत आत्मा एगुलो आछे ना सेगुलो? আমি জেনে নি আপনি মানে বিয়ের পরই ভূত টুত নিয়ে পড়ে। না না মানে ওটা আমার এমনিতে ভূতে খুব ভীষণ ভয়, এসব ছাড়ুন। আপনি আমি তো আছি। আরে দরকার নেই, আপনার সাথে ওই যে দাদা ছিল উনি কোথায়? দাদা এক মিনিট দাদা, আপ ইনকো না তো বলিয়েগাই মত, কিউকি জিনোনে না বোলা থা না ইনকো, ও ভি আমারে সাথ স্টুডিও মে হ্যায়, জরা আপ উনসে বাত কিজিয়ে। তো তো ওর সাথে বিয়ে দিয়ে দিন না, কেন আমার পিছনে পড়ে রয়েছেন? দাদা 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 দাদা, আপনি তো সমাচ্ছেন না আপনি। কে আপনি? না 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 তো করবেন না, আপনি যাই হোক না কেন। হ্যাঁ আরে আপনি আপনি কে? হ্যালো আরে দাদা, আপনি বুঝতে পারছেন না, আমি আমি পুরো ছবি হয়ে গেছি, আমি না বলে আপনি আপনি ভাবতে পারছেন না, আপনি যাই হোক না কেন আগে আপনি আমাকে কেন আপনি হ্যাঁটা বলে দিন দাদা, এরকম করবেন না, আপনার কাছে রিকোয়েস্ট, আমি ভালো মানুষ কেন এরকম করছেন? না বলবেনই না, যেখানে বলছি চলে যান, কোথায় হানিমুনি নিয়ে যাবে বলছেন, যেখানে চান যান, প্লিজ না বলবেন না, খালি না বলবেন না। ম্যাট্রিমনি সাইটে ওই দাদা কোথায় গেলেন? আমাকে ফোন দিন। হ্যাঁ দাদা বলুন। তো এসব কি হচ্ছে? আমি তো বুঝতে পারছি না, কিছু পাগল হয়ে গেছেন আপনারা নাকি? না দাদা আমরা পাগল হয়ে যাইনি, মেয়েটা কিন্তু আপনার প্রেমে পড়ে গেছে। ওই সব প্রেমে টেমে ছাড়ুন, আমার ওসব জেনে দাদ নেই, আমি বিয়ে করতে চাই না। আমি দাদা আপনি গালাগাল দিচ্ছেন, ওনার গালাগাল একদম পছন্দ না কিন্তু। আমার জানার দরকার নেই, আমি আমি চাই না বিয়ে টিয়ে করতে, আমি রাখছি ফোন। দাদা শুনুন, হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো হ্যালো, রাখলেন কেন? কে ফোনটা কাটলেন কেন? আরে কে আপনি? বুঝতে পারছো না কে? না আমি কি বলি, আমি এতবার বললাম আমি তোমাকে বিয়ে করতে চাই, বিয়ে করতে চাই, তুমি ফোনটা রেখে দিলে। আমি তোমাকে ছাড়বো না, ছাড়বো না তোমাকে। তুই আরে অদ্ভুত সমস্যা, এই ম্যাট্রিমনি সাইটের লোক। দাদা মিটি কিন্তু পাগল হয়ে গেছে দাদা, মেয়েটা তোমায় ছাড়বে না দাদা। দাদা মেয়েটি পাগল হয়ে গেছে দাদা, মেয়েটি আপনাকে নিয়ে যাবে দাদা, বোলপুর নিয়ে যাবে। হ্যাঁ দাদা আমি তো প্রত্যেকদিন বস। না না দাদা আমার ভয় করে না, কারণ আমি তো 9 বছর আগেই মারা গেছি। 9 বছর আগে ওকে। হ্যালো 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 দাদা, দাদা মে আপকো বাতাউ আবি हंस रहा हूँ उसके पीछे कारण है दादा, मैं आरजे प्रवीण बोल रहा हूँ रेड एफएम 93.5 से, और स्टूडियो में हमारे साथ में फिर आमा तो हॉस्पिटल है, चलो हाय दिस इज एना, हाय दिस इज आर्यन, हेलो दिस इज शोमेंद्र, हाय आज दादा मैं मतलब 11 रुपए का प्रसाद चढ़ाऊंगा कि आपकी शादी भी हो जाए। थैंक यू, ऑलराइट, वो